afternoon. Welcome back to my channel. Today is Thursday. I'm trying to do watch it. So, Shabbat day, Ranavana, we at Sama Rana, the Etsy, Kurochi, Chenu Kaja, Vitam, Alukum Lota. I am going to go to the house. যাই হোক এখন দুদিনের তুলনায় আজকে একটু ভালো আছি তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো ভালো থাকাটাই স্বাভাবিক প্রচন্ড রোদের তাপ বেড়েছে প্রচন্ড গরম আর ঠান্ডা জল স্ত্রীরা সবসময় চায় আমি অবশ্যই সবসময় দিতে পারি না আর ঠান্ডা জল ফ্রিজে রাখা হয় না ওই জন্য আর কি I have a fidget hand. এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি খাবো স্নান ধান করে এসেছি আজ এখনো অনেক বাকি আছে এখনো প্লাস্টার তো বাকি আছে উপরে এখনো ছাদে কিছুই হয়নি ঠাকুর ঘর আছে বাকি একটা ঘর ছোট ঘর বাকি আছে কিছুই হয়নি কমপ্লিট এখনো কি হবে জানি না আজকে রড আনা হয়েছে তো দেখা যাক হয়নি সেরকম বিশেষ অনেক কাজই বাকি আছে টুকিটাকি তো আছেই জানি না এই মাসে পুরো কমপ্লিট হবে কি না এই মাসে তো যাদের ঘরটা আমাদের হাতে হ্যান্ডওভার করার কথা ছিল জানি না টুকটাক টুকটাক করে চলছে আজকে এলেবার আসছে না কালকেও এলেবার আসছে না এই তো ওদের বাহানা আছে অনেক দিন ঠেলে বুঝে সেদিনে গত শনিবার ঢালাই হয়েছে এবার এগুলো ঠেলে বুঝে কতদিনে চলে যায় না পারফেক্ট সবাই কেউ আসে না কোনোদিন একজন আসে কোনোদিন দুইজন কোনোদিন তিনজন এইভাবে চলে একসাথে যদি অনেক লেবার আমি মিস্ত্রি তাহলে কিন্তু আস্তে আস্তে একটা দিক বা ওই দিকটা করলেও পরেরটা করলেও তাহলে কিন্তু হয়ে যায় কিন্তু সেটা তারা করবে না আজকে বলে যাবে কালকে চার পাঁচজন আসবে বসে বলবে কালকে দুজন আসবে এই বলতে ওদের টাকার কোনো খামতি নেই কিন্তু ওদের মানে কাজের দিকে ভীষণ নেকলে সকাল থেকে লোহা কেটেই রড কেটেই গেল এখন জানি না আজকে কী কতটা কাজে কালকে আবার ইলেকট্রিক মিস্ত্রি দেখেছি আদৌ ইলেকট্রিক মিস্ত্রিকে আসতে পারবে কি না এসে তার কোনো কাজ থাকবে কি না সেই রকম কাজ না করে ইলেকট্রিক মিস্ত্রি এসে করবে এটাই বাকি এইভাবে এই করতে করতে আমার ওই সিঁড়ি ঘরের দিকে কোনো আলো ঠিকঠাক দেওয়া হয়নি আগে তো অত বুঝতে পারিনি তাই জন্য তাহলে আরও আগে টাকলে সিঁড়ি ঘরের দিক তারপরে ব্যালকনির দিকে আলো দেওয়ার ব্যাপারটা ছিল আমি একটু অন্যভাবে আলোটা লাইটিংটা করতে চেয়েছিলাম মানে আলো দেওয়ার কাজটা সেটা হলো না তো যাই হোক আগে থেকে আমি অতটা বুঝতে পারিনি এখন দেখা যাক আজকে কী করবে তার উপর বেশ করে ব্যক্তিকে মিস্ত্রিকে ডাকবো আর কি তাহলে আর ডেকে কিলাম তাহলে সেই পরশু দিন আগে ছিল কাজ এগায় তবে ডাকবো কালকে আসার জন্য আর আজকে ক্যান্সেল করবো এই বাড়ছে না জানি না সবারটা সুন্দর বেড়ে যায় আর আবার বাড়ে যাবে না কী জানি তোমাদের হয়তো ভালো লাগে না বা কিছু একটা তাহলে সবার বাড়ে আমার কেন হয় না আমি তো খামতি রাখি না যখন যেটা হয় তখন সেটা অবশ্যই দেখাবার চেষ্টা করি বাকি কিছু রাখি না তাও জানি না পারফেক্ট আমি কোনো কিছু এখনও সাবস্ক্রাইবই বাড়লো না যেটার উপর নির্ভর করে এই সবাই একটা কাজের মাধ্যমেই কিন্তু আমিও চেয়েছিলাম যে আমার কাজের মাধ্যমেই চলো ঠিক আছে তবু আমার তো মনে হয় না আমি খারাপ কিছু দেখাবার চেষ্টা করি আমি অসুস্থ হলে সেটা আলাদা ব্যাপার
প্রায় দেখতে তো আমি দেখি সেরকম না, এক এক জন অল্প কিছু দেখালেই প্রচুর সাবস্ক্রাইব হয়ে যায় তাদের, একদিন মানে ছমাস আমার প্রায় ছমাস হয়ে গেল এখনো পর্যন্ত সেরকম কিছু হলো না। একটু মনটা খারাপই আছে, চিন্তা করি আদৌ কি আমার চ্যানেলটা আদৌ কি বাড়বে না পিছাবে না বন্ধ করে দিতে হবে এটাই ভাবি। হ্যাঁ, এইভাবে চললে তো আমি একদিন দিয়ে ভিডিও যেরকম পারি আমি দেখাবার চেষ্টা করি, তাতে ভালো হওয়ারই চেষ্টা হয়। আর একদিন ভাবি যে আমার তো কিছু বাড়ছে না, আমি তার উপর বেশ করে এগাবো, কেউ দেখছে কি না, যাই হোক সেটা। আমি আশা করি আমি সবার যদি বাড়তে পারে আমারও বাড়া উচিত, তাই না? এতদিনে তো বেড়ে যাওয়া উচিত ছিল। আমি চেষ্টা করি ভালো কিছু দেখা, খারাপ তো কিছু দেখাবার চেষ্টা করি না, যখন যেটা করি। হ্যাঁ, কিছুদিন হলো আমি রান্না দেখাতে পারছি না, কারণ এত তাড়াহুড়ো, এত চারিদিকে কাজে, কখনো কখনো দেখাবার চেষ্টা করি রান্না কী কী করেছি না করেছি। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ মানে দুদিন আগেই প্রচণ্ড জ্বর ছিল, তো আজকে তার তুলনায় ভালো। তো আজকে আর সেরকম বিশেষ কিছু বর্ণন করছি না, এখানেই আমি এন্ড করলাম। টাটা, বাই।